আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা স্ক্রিনে বর্তমানে আপনারা বিশাল আকারের যে এয়ারক্রাফট ক্যারিয়ার দেখছেন এটি যুক্তরাষ্ট্রের তৈরি একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এটার কোড নাম্বার হল ইউএসএস আব্রাহাম লিঙ্কন সিভিএন ড্যাশ সেভেন্টি টু বর্তমান বাজার মূল্য যদি আমরা হিসাব করি তাহলে এই এয়ারক্রাফট ক্যারিয়ারটির মূল্য প্রায় আট বিলিয়ন ডলারের কাছাকাছি রয়েছে উনিশশো সালের দিকে যুক্তরাষ্ট্র এই এয়ারক্রাফ্ট ক্যারিয়ারটি তৈরি করেছে এবং তার যে প্রথম প্রেসিডেন্ট রয়েছেন মিস্টার আব্রাহাম লিংকন তার নাম অনুসারেই কিন্তু এই এয়ারক্রাফ্ট ক্যারিয়ারটির তারা নামকরণ করেছে এবং প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের এই পরমাণু চালিত শক্তিশালী এয়ারক্রাফ্ট ক্যারিয়ারটি যুক্তরাষ্ট্রের যে ক্যালিফোর্নিয়া নামক অঙ্গরাজ্য রয়েছে সেখানে কিন্তু পার্ক করা থাকে তবে বড় কোনো মিশন যখন আসে তখন সেটা ছুটে যায় সেই জায়গায় বিশেষ করে মধ্যপ্রাচ্যের মিশনে এর একটা পুরনো ইতিহাস রয়েছে যেমন ধরুন যে ইরাকের সদ্দাম হুসাইনের পতনের যে বড় হামলাটা হয়েছিল প্রথম দফায় সেটা এই এয়ারক্রাফট ক্যারিয়ার থেকেই করা হয়েছিল যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের সম্পত্তি এবং বলা হচ্ছে বিলিয়ন ডলারের সম্পত্তি হাতে কিন্তু একেবারে বিনষ্ট হয়ে গেছে সেগুলোর আর কৌশলগত কোনো মূল্য নেই এবং আন্তর্জাতিক দরবারে যুক্তরাষ্ট্রের এই যে একশো বিলিয়ন ডলারের ক্ষতি করলো হুতিরা এই বিষয়টি কিন্তু এখন আলোচনায় এবং হুতিরা যুক্তরাষ্ট্রের একশো বিলিয়ন ডলারের ক্ষতি কি করে করলো এবং কেন এই এয়ারক্রাফট যে বিশাল বহরের রয়েছে সেটা এত আলোচনায় চলুন এই সার্বিক বিষয়গুলো টেকনিক্যালভাবে বোঝা যাক এবং দেখুন যুক্তরাষ্ট্রের যে এয়ারক্রাফট ক্যারিয়ারের আমরা কথা বলছি ইউএসএস আব্রাহাম লিঙ্কন এই এয়ারক্রাফট ক্যারিয়ারে সর্বোচ্চ ষাট থেকে সত্তরটি যুদ্ধ বিমান রাখতে পারবে যুক্তরাষ্ট্র এবং হিসাব বলছে এই জায়গায় এফ এ এইটিন হর্নের যে যুদ্ধ বিমান রয়েছে সেটা প্রায় চুয়াল্লিশটির মতো থাকতে পারে এছাড়াও ই এ এইটিন জি যে গ্রোলার রয়েছে সেটা থাকতে পারে পাঁচটি হাইওয়াক থাকতে পারে চারটি এবং গ্রে হুন থাকতে পারে দুইটি এবং এই যে আমি যুদ্ধ বিমানের তালিকাগুলো বললাম এই সকল যুদ্ধ বিমানগুলোরই সর্বোচ্চ যে রেঞ্জ রয়েছে আক্রমণের সেটা হলো বারোশো কিলোমিটার থেকে পনেরোশো কিলোমিটার মানে এর বাইরে কিন্তু এই যুদ্ধ বিমান দিয়ে আক্রমণ করা সম্ভব নয় এই এয়ারক্রাফট ক্যারিয়ারের তখনই মূল্য রয়েছে এই রেঞ্জের ভেতর যখন আক্রমণ করতে পারবে এবং রিসেন্টলি যুক্তরাষ্ট্র এই আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফটকে মিডিল ইস্টে রেডসির উপকূলে ডেকে পাঠিয়েছিল হুতিদের উপর আক্রমণ করার জন্য যার জন্য এই এয়ারক্রাফট ক্যারিয়ারটিকে এই উপকূল থেকে পনেরোশো কিলোমিটারের মধ্যে অবস্থান করতে হয়েছে তবে যখনই অবস্থান করেছে তখনই কিন্তু মুহুর মুহুর আক্রমণ করেছে হুতিরা তাদের ড্রোন এবং বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে হুতিদের এই তীব্র আক্রমণের কারণে তৃতীয় এয়ারক্রাফ্ট হিসাবে এই আব্রাহাম লিঙ্কন পালিয়ে যেতে বাধ্য হয়েছে রেডসির উপকূল থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ পাঁচ হাজার কিলোমিটার দূরে অবস্থান করার জন্য কারণ এর কাছাকাছি যদি সে অবস্থান করে অনেকটা কিন্তু ঝুঁকি রয়েছে যে হুতিরা তাদের মিসাইলের মাধ্যমে এটাকে ডুবিয়ে দিতে পারে যার জন্যই কিন্তু এটাকে এত দূরে অবস্থান করতে বলা হয়েছে এই জায়গায় কিন্তু সামরিক বিশেষজ্ঞরা এখন এই জিনিসটার পরিসংখ্যান টানছেন যে যুক্তরাষ্ট্রে এই ঘটনার অন্তত পক্ষে একশো বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এখন যুক্তরাষ্ট্র এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে তৈরি করেছে আরেক মহাদেশের ভেতরে গিয়ে তার উপকূলের দাঁড়িয়ে থেকে যুদ্ধ বিমান দিয়ে তা যাতে আক্রমণ করতে পারে এটা সুনিশ্চিত করার জন্য তবে এটা কিন্তু এখন এটা করতে পারছে না বরঞ্চ এটাকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থান করে সেখানে পালিয়ে থাকতে হচ্ছে ট্রেনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের বহরে বর্তমানে যে এগারোটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে তার সম্পূর্ণ লিস্ট এবং দামের কথা যদি বলি কোনো কোনো এয়ারক্রাফটের দাম আট বিলিয়ন ডলারও আছে আবার আধুনিক নতুন যেগুলো তৈরি করেছে সেগুলোর দাম বারো বিলিয়ন ডলার এখন এইয়ারক্রাফট ক্যারিয়ারের একেবারে ছোট করে সর্বশেষ দামও যদি আপনি ধরেন সেটা একশো বিলিয়ন ডলারের উপরে এখন প্রায় একশো বিলিয়ন ডলারের উপরে সামরিক সম্পত্তি যেটা দিয়ে দাপিয়ে বেরাত যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন সাগর মহাসাগর সেই একশো বিলিয়ন ডলারের সামরিক সম্পত্তি এখন অচল হয়ে গেছে সেগুলো দিয়ে কোনো আক্রমণই করা সম্ভব হচ্ছে না ইয়েমেনের হতিরা মিসাইল এবং ড্রোন সক্ষমতায় সেটাকে অচল করে দিয়েছে এই জিনিসটার প্রভাব যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ঠিক যেইভাবে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রভাব বলার দিক থেকেও কিন্তু পড়েছে দিন শুধু মধ্যপ্রাচ্যের দেশ নয় এখন কিন্তু আমাদের পূর্ব এশিয়ার যে দেশ রয়েছে জাপান দক্ষিণ কোরিয়া কিংবা তাইওয়ানের মতো দেশ এমনকি অস্ট্রেলিয়ার মতো দেশ এখন কিন্তু চিন্তায় পড়ে গেছে যে আমরা যেমনটা ভেবেছিলাম যে বিপদে পড়লে যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার গুলো আমাদের বাঁচাতে আসবে আসবে সেখানে তারা যুদ্ধ বিমানগুলো আমাদের পক্ষে লড়াই করবে তবে এখন কিন্তু পরিস্থিতি উল্টে গেছে সেই এয়ারক্রাফট ক্যারিয়ার হাজার হাজার কিলোমিটার দূরে থাকতে হবে কাছেই ভিড়তে পারবে না এই জায়গায় হুদিদের সক্ষমতার কাছেই কাছে ভিড়তে পারছে না আর চীনের সক্ষমতার কথা না হয় বাদই দিলাম এবং যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের বড় বড় সামরিক বিশেষজ্ঞ এবং যে সকল থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে সবাই এক বাক্যে কথা স্বীকার করে নিয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আজও পর্যন্ত পুরো পৃথিবীতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যে যে দাপট ছিল ছিল বড় ধরনের সুনাম সেটা এক ধাক্কায় কিন্তু হুতি সামরিক যোদ্ধারা একেবারে মাটিতে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ক্ষতি যত বড় ক্ষতি ইয়েমেনের সামরিক যোদ্ধারা করেছে পৃথিবীর অন্য সকল দেশ মিলে গত সত্তর বছরে তার বিশ ভাগের এক ভাগও করতে পারেনি যেই এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের ভয়ে দ্রুত পালিয়ে গেত বিভিন্ন দেশের সরকার এবং ক্ষমতার পরিবর্তন হয়ে যেত রেজিম পরিবর্তন হয়ে যেত যে উপকূলে যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার চলে এসেছে যে কোনো মুহূর্তে আক্রমণ হবে সেই এয়ারক্রাফ্ট ক্যারিয়ারই নিজেই কিন্তু এখন নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছে একটি দুইটি নয় পরপর তিনটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার একইভাবে মধ্যপ্রাচ্য থেকে ইয়েমেনের হুতিদের হামলায় পালিয়ে গেছে আর এটা একটা নজিরবিহীন ঘটনা এবং বৈশ্বিকভাবে এই এয়ারক্রাফট ক্যারিয়ারের যে কি এখন আর বাস্তবিক অর্থে যুদ্ধক্ষেত্রে সক্ষমতা রয়েছে সেই বিষয় নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠছে দেখুন হুতিদের প্রত্যয় এবং দখলদার এবং জালেমের বিরুদ্ধে বিজয়ের ক্ষেত্রে হুতিদের যে অবদান এবং শক্তিশালীভাবে দাঁড়িয়ে থাকার যে দৃঢ় প্রতিজ্ঞা তার আপনি যত প্রশংসা করেন বা আমি যত প্রশংসা করি সবই কিন্তু অনেকটা কম এবং নানান ধরনের বড় প্রতিকূলতা থাকার পরও যেমনটা তারা ওয়াদা দিয়েছিল যে প্যালেস্টাইনের স্বার্থ চূড়ান্তভাবে হাসিল না হওয়া পর্যন্ত স্বাধীনতা না হওয়া পর্যন্ত আমরা তাদের হাত ছাড়বো না লড়াই চালিয়ে যাব। সেখানেই কিন্তু তারা রয়েছে কোনোভাবেই কিন্তু এত প্রতিকূল পরিস্থিতি বারবার হামলা হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরও সেখান থেকে সরে আসেনি এটা আমাদের জন্য যেরকম শিক্ষা এবং এই মধ্যপ্রাচ্যের সকল দেশ রয়েছে যারা নিজেদের নেতা বলে দাবি করে তাদের জন্য লজ্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রগুলো যেমনটা নিশ্চিত করছে হতিরা কিন্তু রেডসির সির উপকূলে আবার শক্তিশালীভাবে অ্যাক্টিভ হয়ে গেছে এবং বিভিন্ন ধরনের জাহাজ মানুষকে লক্ষ্য করে যেগুলো ইসরায়েলে রসদ প্রেরণ করছে সেখানে আক্রমণ করেছে এবং গতকালকে অন্তত পক্ষে একটি জাহাজে সরাসরি অভিযান পরিচালনা করে সেই জাহাজের নাবিক সহ জাহাজটিকে ধরে নিয়ে গেছে উপকূলে এখন সেই বিষয়ে পূর্ণাঙ্গ ডিটেলস এখন পাওয়া যায়নি যে কোন দেশের নাবিক ছিল এবং জাহাজের ভেতর আসলে কি কি ছিল পরবর্তী যখন আপডেট আসবে তখন এই সার্বিক বিষয়ে আপনাদের জানাতে চেষ্টা করব তবে বর্তমান সময় এটা একটা বড় নিউজ যে আবারও কিন্তু হামলার কারণে তীব্র হামলার কারণে মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে গেছে যুক্তরাষ্ট্রের বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার এবং বলা হচ্ছে যে এই কৌশলগত পরাজয়ের মাধ্যমে এই জায়গায় কমপক্ষে বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে অত্যন্ত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন Allah Hafiz